ভাষা সংগ্রামী আব্দুল গাফফার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন, এরপর সাংবাদিকতা। 52 ভাষা আন্দোলনের পর তাঁর লেখা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি ভাষার গানের অন্যতম সম্বল। বাংলা গানের ইতিহাসে সর্বোচ্চ মর্যাদার আসনে থাকা গানের মধ্যে অন্যতম এই গান। এছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তার নির্মিত চলচ্চিত্র পলাশী থেকে ধানমন্ডি এবং দ্য পোয়েট অব পলিটিক্স এখন ইতিহাসের দলিল। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো সাহিত্য পুরস্কার। দীর্ঘদিন পরিবার নিয়ে বসবাস করছেন লন্ডনে। এখনও স্বপ্ন দেখেন ভাষাভিত্তিক দেশ হবে স্বাধীন সার্বভৌম এবং এ রাষ্ট্রের সাংস্কৃতিক সীমানা বিশ্ব ছাড়াবে। ব্যবহারিক ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি পাবে। বাংলা ভাষার সংগ্রামী ইতিহাস নিয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন 21শে টেলিভিশন অনলাইনকে। আমাদের স্বপ্ন ছিল যে ভাষাভিত্তিক যে স্বাধীন দেশটি হবে তা হবে সম্পূর্ণ অসাম্প্রদায়িক, এবং যারাই বাংলা ভাষায় কথা বলে, যদিও আমাদের ভৌগোলিক একটি রাষ্ট্র তৈরি হয়েছে, সেই ভৌগোলিক রাষ্ট্রের সাংস্কৃতিক সীমানা সারা বিশ্বে ছড়াবে এবং বাঙালি মাত্রেই বাংলাদেশের উপর যেন নির্ভরশীল হয়। সে পশ্চিমবাংলার বাঙালি হোক বা অন্য কোনো দেশের ত্রিপাড়ার হোক বা বাইরে অবস্থানরত প্রবাসী বাঙালিরা হোক, 21শে সেই বিস্তারটা ঘটিয়েছে, সর্বত্র 21শের উদযাপন হয়। কিন্তু বাংলার দেশটাকে কেন্দ্র করে বাংলা ভাষার যে অভ্যুত্থান হওয়ার কথা ছিল সেটা নানা কারণে হয়নি। দেশে সামরিক শাসন এসেছে, এই স্বৈরাচারী শাসন এসেছে, তারা সাম্প্রদায়িকতাকে ব্যবহার করেছে, ধর্মান্ধতাকে ব্যবহার করেছে, ভাষার যে জীবনী শক্তি তাকে বিকশিত হতে দেয়নি, বরং বাংলা ভাষাকে নানাভাবে পলিউট করার চেষ্টা হয়েছে। তবুও আমি বলবো যে বাংলা ভাষার যে সংগ্রামী ঐতিহ্য সেই চর্যাপদের কাল থেকে তা ভাষাটাকে রক্ষা করেছে, বাংলাদেশকেও বারবার এই বর্গের হামলা থেকে রক্ষা করছে। বাংলা ভাষার এখন প্রচুর বিস্তার ঘটেছে, এটা এখন আন্তর্জাতিক ভাষা। এই ভাষায় শুধু নোবেল প্রাইজ পাওয়া নয়, জাতিসংঘের ভাষা হয়ে উঠতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। বাংলা গান, যেমন 21শের গানটি এখন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান হিসাবে 12-14টি ভাষায় গীত হয়, বাংলা ভাষায় বিজ্ঞানের বই লেখা হচ্ছে, বাংলা ভাষার সাহিত্যিক মূল্য অনেক বেড়েছে। যদিও ব্যবহারিক ভাষা হিসাবে এর বিকাশ এখনও তেমন ঘটেনি। আশা করা যায় বাংলাদেশ যদি টিকে থাকে, বাঙালি জাতির যে অগ্রগতি ঘটছে এখন, তাতে অদূর ভবিষ্যতেই বাংলা একটি আন্তর্জাতিক ইংরেজি এবং ফার্সি ভাষার সমমানের না হোক কাছাকাছি একটি আন্তর্জাতিক ভাষা হয়ে দাঁড়াবে। আমি এককালে ভাবতাম যে বাংলাকে রাষ্ট্রভাষা করা হলে আর সব ভাষা আর শেখার দরকার নেই। আমার মনে হয় বাংলা ভাষা রাষ্ট্রভাষা হওয়ার ফলে আমাদের ইংরাজি, ফরাসি, জার্মান এসব ভাষা শেখার আরও বেশি দরকার হয়েছে আমাদের ভাষাকে সমৃদ্ধ করার জন্য। কারণ এসব ভাষা থেকে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের বই, পাঠ্য বই বা অন্য বই এই তর্জমা করে বাংলাদেশকে শিক্ষিত করা যাবে না। সেখানে এইসব ভাষা শিখেই সেখান থেকে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হবে। আমার ধারণা যে বাংলাদেশে বহু ভাষার চর্চা হোক এবং তার উপরে বাংলা ভাষার চর্চাটা বৈজ্ঞানিক উপায়ে হোক, বাংলা ভাষা যেন সাহিত্যের ভাষা না থেকে বিজ্ঞানেরও ভাষা হয়। বাংলা ভাষাকে নিয়ে বহু ভাঙচুর হয়েছে, যেমন পুঁথি সাহিত্যের বাংলা এখনকার বাংলা তো এক নয়, তারপরে আবার ইংরেজ শাসনের পরে বাংলাকে সংস্কৃত বহুল করার চেষ্টা হয়েছে, সেটাও মানে সাধারণ মানুষের মুখের ভাষা হয়নি। তারপর আবার পাকিস্তান আন্দোলনের পরে এখানে উর্দু ফার্সি শব্দ ঢুকিয়ে বিকলাঙ্গ করার চেষ্টা হয়েছে। এইভাবে করতে করতে যেটা প্রমিত বাংলা ভাষা তৈরি হয়েছে, যেটা কলকাতা ভিত্তিক, সেটাই একটা স্ট্যান্ডার্ড বাংলা ভাষা হিসাবে দাঁড়িয়ে গিয়েছিল। দেশভাগ হওয়ার পরে ঢাকা কেন্দ্রিক বাংলা সাহিত্যের উদ্ভব শুরু হয়। প্রথম দিকে আমাদের কলকাতার বাংলা ভাষার প্রচণ্ড প্রভাব ছিল, পরে ধীরে ধীরে
সাহিত্যিকরা সেই প্রভাবটা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। এটার ভালো দিক হলো যে আমরা উর্দু ফার্সি বা সংস্কৃতের দিকে না তাকিয়ে গ্রামমুখী হয়েছি এবং সাহিত্যে গ্রামের ভাষা, সাধারণ মানুষের ভাষা উঠে এসছে, ফলে বাংলা ভাষার যে বাবু ভাষার একটা রূপ ছিল সেটা থাকেনি। কিন্তু এর একটা খারাপ ভালো দুটো দিক আছে। ভালো দিকটা হলো যে একটা স্ট্যান্ডার্ড বাংলা ঢাকাকে কেন্দ্র করে তৈরি হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা এখনও তেমনভাবে গড়ে ওঠেনি। কিন্তু গ্রামীণ ভাষার এন্তার মানে গণসাহিত্য রচনার নামে যা বাড়াবাড়ি, সব যেমন হুমায়ুন আহমেদের বই, তার নায়ক, তার বাড়ির চাকর, সব সবারই ভাষা একরকম, তাতে মজা পাওয়া যায় কিন্তু সাহিত্য মূল্যটা সঠিক থাকে না। এদিক থেকে আমাদের অনেকেই আছেন যে তারা আঞ্চলিক ভাষাও ব্যবহার করেছেন, কিন্তু সেটা যথাযথ ব্যবহার না হলে বাংলা ভাষাকে অবহেলা করা হয় না, বাংলা ভাষার বিকাশে সাহায্য করা হয় না। আবার তার যথাযথ ব্যবহার দ্বারা মানে আঞ্চলিক ভাষার ভাষা অনেক বেশি সমৃদ্ধ হতে পারে। এগুলো বিবেচনা করে পণ্ডিতদের হাতে আমাদের বাংলা ভাষা ছেড়ে দিলে চলবে না। পণ্ডিতরা যেদিকে বাংলা ভাষাকে নিয়ে যাবেন সেটা গণবিচ্ছিন্ন ভাষা হবে। যেমন দেখা গেল যে একসময় এই ইংরেজি শব্দ তাড়ানোর জন্য বাংলা শব্দ আমদানি করার চেষ্টা হলো, আবিষ্কার করার, টেলিফোন, দূর আলাপনি, তারপরে কী বলে এটাকে, রাইটার্স বিল্ডিং, যেটা এটাকে ইয়েটা সাংঘাতিক শব্দ, ওটা উচ্চারণ করতে পারবো না। এইভাবে বাংলার বাংলা ভাষা কেউ দূর আলাপনি ব্যবহার করে না, কেউ আরোগ্য নিকেতন ব্যবহার করে না, হসপিটাল বলে বা বলে। বাংলা ভাষার সবচেয়ে বড় শক্তি ছিল তার গ্রহণী শক্তি, যে পৃথিবীর সব ভাষা থেকেই শব্দ আহরণ করেছে, এগুলোকে যথাযথ ব্যবহার করতে হবে। কিন্তু আবার আজকাল একটা প্রবণতা যে নতুন প্রযুক্তির নামে যে ওই ইংরেজিকে যে কোনো স্থানে ব্যবহার করা, ও সেটা দরকার নেই, এরকম যেখানে দরকার নেই সেখানেও ইংরেজিকে টেনে এনে ভাষাকে একটা কী বলবো একটা অদ্ভুত রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, এটাও ভয়ানক কথা। তো বাংলা ভাষাকে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে, ধর্মান্ধতার ফ্রন্টে, সাম্প্রদায়িকতার ফ্রন্টে, আঞ্চলিকতার ফ্রন্টে, প্রমিত ভাষার ফ্রন্টে। আমার ধারণা এই ভাষা একদিন নিজের শক্তিতেই দাঁড়াবে এবং একটা ঢাকা কেন্দ্রিক হোক আর কলকাতা কেন্দ্রিকই হোক একটা স্ট্যান্ডার্ড বাংলা ভাষা যেমন ইংরেজির মতো তৈরি হবে।